মা, মাগো, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমাকে পেয়ে আজ আমি ধন্য, গর্ব করি তোমাকে নিয়ে। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদের প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত।